অনেক অভিভাবকদের মায়েদের প্রশ্ন থাকে, বাচ্চা বুকের দুধ কম পাচ্ছে, বুকের দুধের ফ্লো কমে যাচ্ছে, বাচ্চার বয়স 5 মাস 7 মাস 1 বছর হয়েছে, এখন কোন ফর্মুলাটা বাচ্চার জন্য বেটার হবে স্যার যদি সাজেস্ট করতেন? প্রথম কথা, যে কোনো ধরনের ফর্মুলা প্রেসক্রিপশনে লেখাটা অন্যায়, অপরাধ। ফর্মুলা দুধ বা সাপ্লিমেন্টারি খাবার এমন কোনো খাবার না যেটি বুকের দুধের বিকল্প হতে পারে, এটি ট্রানজিশনাল ফুড বা আপৎকালীন খাবার হিসেবে পরিচিত। মায়ের বড় ধরনের কোনো অপারেশন হলে, ব্রেস্ট কেটে ফেলে দেওয়া লাগলে, মা মারা গেলে বা অনেক চেষ্টার পরেও, বিশেষ করে ডাক্তার দেখানোর পরে, হরমোনাল কারেকশন করার পরে, ফুড হ্যাবিট চেঞ্জ করার পরে, লাইফস্টাইল চেঞ্জ করার পরে, মা পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও যদি বুকের দুধের ফ্লো না বাড়ে, সেক্ষেত্রে সাময়িক, যতদিন পর্যন্ত বাচ্চার বয়স 5 মাস 5.5 মাস না হবে, কেননা 6 মাসের আগে আমরা বাচ্চাদেরকে খাবার বাইরের দিতে নিষেধ করলেও যে বাচ্চারা একদমই বুকের দুধ না পায় ওদেরকে আর্লি উইনিংয়ে পূর্ণ 5 মাসের পরে অল্প অল্প করে স্বাভাবিক খাবার দিতে আমরা বলি। এই আর্লি উইনিং পর্যন্ত বাচ্চাকে আমরা ট্রানজিশনাল পিরিয়ডে ফর্মুলা বা সাপ্লিমেন্টারি ফুড দিতে বলি। সেটি যে কোনো ফর্মুলা হতে পারে, বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে, এটি প্রাইমা, নান, ল্যাকটোজেন বিভিন্ন নামে পাওয়া যায়। বিভিন্ন এজ ওয়াইজ ক্যাটাগরি আছে, 1, 2, 3। আপনার প্রিয় সন্তানকে এই ধরনের আপৎকালীন খাবার আপৎকালীন কারণে দিবেন, এটা যেন ফ্যাশনে পরিণত না হয়, এটা যেন মায়ের লোড কমাইতে গিয়ে বাচ্চার 12টা না বাজানো হয়, এটি যেন বাচ্চার বারবার শ্বাসনালীতে ইনফেকশন, নিউমোনিয়ার মতো জটিলতা, ব্রেন ডেভেলপমেন্ট সাবনর্মাল হওয়ার কারণ না হয়, আপনার প্রিয় সন্তানের অতিরিক্ত অ্যালার্জির কারণ যেন এই ফর্মুলা দুধগুলো না হয়। এগুলো কোনোটাই মায়ের বুকের দুধের বিকল্প না, এর কোনোটাই ন্যাচারাল খাবার না, এটি আপৎকালীন খাবার যেটি বুকের দুধের কাছাকাছি কেমিক্যাল বিভিন্ন সোর্স থেকে নিয়ে তৈরি করা হয়। শুধুমাত্র বাচ্চাকে ট্রানজিশন সময়টাতে নিউট্রিশনটা মোটামুটি মেনটেন করার জন্য, বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য। ফর্মুলা দুধ কোনোটাই ভালো না, ফর্মুলা দুধ সবগুলাই আপৎকালীন খাবার। অনেকগুলো জটিলতা আছে ফর্মুলা দুধ নিয়ে, আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা নিয়মিত ফলো করেন বিস্তারিত দেখতে পাবেন, যেখানে প্রায় 600 কাছাকাছি বাচ্চাদের বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ফর্মুলা দুধ আমরা যথাসম্ভব কম দিই, বাচ্চাকে বর্জন করি সুস্বাস্থ্যের জন্য। আপনি সচেতন হলেই আপনার সন্তান সুস্থ থাকবে। একান্ত প্রয়োজনে বাচ্চার ইউরিনের পরিমাণ অনেক কমে গেলে, 24 ঘন্টায় 4-5 বারের কম হলে, মা মারা গেলে, মায়ের বড় ধরনের ব্রেস্টে সার্জারি হলে, অনেক বেশি হরমোনাল ইমব্যালেন্স থাকলে, অনেক চেষ্টার পরে বুকের দুধের ফ্লো না আসলে বা নিপেলে বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল প্রবলেম হলে, বাচ্চার জন্মগত হার্টের ত্রুটি থাকলে, সাক করে বুকের দুধ টেনে খাইতে পারতেছে না, এই ধরনের সিচুয়েশনে আপনি সন্তানকে চিকিৎসকের পরামর্শে সাময়িক ফর্মুলা দিতে পারেন। আপনি সচেতন হন আপনার সন্তানের যথাযথ পুষ্টি নিয়ে। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।